মামুন আমাদেরকে জানিয়েছেন যে ভিকটিম নারীর যে স্বামী তিনিও মামুনের সাথে মাদক ব্যবসা করতো, অর্থাৎ মামুনের মাদক বিভিন্ন জায়গায় পৌঁছে দিতেন বা মাদক বিক্রিতে সহায়তা করতেন, যার প্রেক্ষিতে সাম্প্রতিক সময়ে তিনি আইন শৃঙ্খলা বাহিনীর চোখ এড়ানোর জন্য প্রায় দুই তিন মাস এই ভিকটিমদের বাসায় সাবলেট হিসেবে, ভিকটিমের স্বামীর সাথে সুসম্পর্কের কারণে সাবলেট হিসেবে তিনি বসবাস করেন। বসবাসের প্রেক্ষিতে এই ভিকটিম এবং ভিকটিমের স্বামীর সাথে তার অত্যন্ত সুসম্পর্ক হয়, যদিও মামুন আমাদেরকে বলেছেন যে ভিকটিমের স্বামীর সাথে তার প্রায় তিন বছরের সম্পর্ক এবং তিন বছর যাবত ভিকটিমের স্বামী মামুনের বিভিন্ন মাদক বিভিন্ন জায়গায় বিক্রি করে দিতেন। ঘটনার দিন প্রথমে মামুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসেন এবং সেই যে রুম 317 নম্বর রুমে তিনি অবস্থান করেন, সেখানে অবস্থান করে তিনি মূলত ভিকটিমের স্বামী জাহিদকে ফোনে বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসার জন্য সেই 317 নম্বর রুমে, এবং তিনি এটাও বলেন যে তিনি এখানে হলের বিভিন্ন বড় ভাইদের সাথে তাকে পরিচয় করিয়ে দিবেন এবং পরবর্তীতে বিভিন্ন কাজকর্মে তার সুবিধা হবে। এরকম একটি প্রলোভন দেখিয়ে তিনি মূলত ভিকটিমের স্বামীকে সেই হলে নিয়ে আসেন বলে মামুন আমাদেরকে জানায়। পরবর্তীতে সন্ধ্যা নাগাদ ভিকটিমের স্বামী হলে আসেন। হলে আসার পরে মূলত মূল পরিকল্পনাকারী মামুন তিনি এখানে অবস্থানরত, অর্থাৎ আপনারা জানেন যারা গ্রেফতার হয়েছেন ইতিমধ্যে মোস্তাফিজ, সাব্বির, সাগর, হাসান সহ মুরাদ সহ সবার সাথে ভিকটিমের স্বামীকে পরিচয় করিয়ে দেন এবং তিনি ভিকটিমের স্বামীকে জানান যে গতকালকে, অর্থাৎ যেদিন এই ঘটনাটি ঘটে 2 তারিখে গ্রেফতারকৃত মামুন 2100 পিস ইয়াবা কক্সবাজার থেকে নিয়ে এসেছেন। সেই মাদকটি তার বাসায় রাখা নিরাপদ না বলে মামুন আমাদেরকে জানান এবং তিনি বলেন যে তিনি মোস্তাফিজের সাথে কথা বলেছেন, তিনি এই 317 নম্বর হলে তিনি অবস্থান করবেন তার নিজের নিরাপত্তার জন্য এবং তিনি ভিকটিমের স্বামীকে অনুরোধ করেন যে তার স্ত্রীকে বলার জন্য তিনি যেন মামুনের ব্যবহার্য কাপড় চোপড় নিয়ে বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে আসেন। পরবর্তীতে ভিকটিমের স্বামীর কথা অনুযায়ী ভিকটিম আনুমানিক রাত 9টার দিকে বিশ্ববিদ্যালয় হলে আসেন, অর্থাৎ ভার্সিটির সামনে আসেন। সেখান থেকে মূলত মামুন মোস্তাফিজ তারা ভিকটিমের কাছে যান এবং তাদের সাথে ভিকটিমের স্বামী এবং মুরাদও ছিল। তখন কৌশলে মোস্তাফিজ এবং মামুন, মূলত মামুন কৌশলে ভিকটিমের স্বামীকে অনুরোধ করেন যে আমরা এখানে কথা বলি, আমি যেই রুমটাতে থাকব সেই রুমটাতে মূলত কাপড় নিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ মামুনের যে ব্যবহার্য কাপড় এই রুম কাপড়টি নিয়ে যাওয়ার জন্য তিনি অনুরোধ করেন এবং তিনি এবং মোস্তাফিজ মুরাদকে অনুরোধ করেন যে তাকে নিয়ে সেই রুমে রাখার জন্য। মূলত মোস্তাফিজ তার হলের এবং তার সাবজেক্টের যে ছোট ভাই অর্থাৎ মুরাদ তাকে নির্দেশনা দেন যে ভিকটিমের স্বামীকে সেই রুমে নিয়ে রাখার জন্য, না বলা পর্যন্ত সে যেন সেই রুমে থাকেন, যার প্রেক্ষিতে মুরাদ মূলত ভিকটিমের স্বামীকে নিয়ে সেই রুমে চলে যায় এবং পরবর্তীতে মামুন কৌশলে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন, বিভিন্নভাবে তার বক্তব্য অনুযায়ী বিভিন্ন প্রলোভন দেখিয়ে ভিকটিমকে গণধর্ষণ করেন বিশ্ববিদ্যালয়ের ভিতরে একটি নির্জন স্থানে। পরবর্তীতে প্রায় 1 ঘন্টা পর ভিকটিমকে তারা ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে
সেখান থেকে চলে যেতে বলেন এবং সেই হলের সেই রুমে এসে ভিকটিমের স্বামীকেও একইভাবে ভয়ভীতি প্রদর্শন করে সেখান থেকে চলে যেতে বলেন। উক্ত ঘটনাটি ভিকটিমের স্বামী যখন ভিকটিমের সাথে কথা বলেন এবং এটি যখন জানাজানি হয় তখন থানাতে গিয়ে যখন অভিযোগ করেন তখন মূলত এই যারা ধর্ষণ করেছে বা ধর্ষণের সহায়তা করেছে তারা বুঝতে পারেন যে তারা ভিকটিম মূলত থানাসহ সব জায়গায় বলে দিয়েছেন, যার প্রেক্ষিতে মুরাদসহ এই মূল পরিকল্পনাকারী মামুন তারা আত্মগোপনে চলে যায় এবং অন্যান্য যারা ছিলেন অর্থাৎ যারা মোস্তাফিজকে সহায়তা করেছে, আপনারা সিসিটিভি ফুটেজে দেখেছেন পালাতে সহায়তা করেছে, সেই পালাতে সহায়তাকারী এবং মোস্তাফিজকে হল কর্তৃপক্ষের সহায়তায় আইন শৃঙ্খলা বাহিনী আটক করতে সক্ষম হয়। যে এটি তার প্রথম ঘটনা না, এই ধরনের অপকর্ম তিনি হর হামেশাই করছেন এবং তিনি আমাদেরকে যেটি বলেছেন তার বক্তব্য অনুযায়ী এই ধরনের ঘটনা সেখানে হর হামেশাই হচ্ছে, প্রতিদিনই হচ্ছে তার বক্তব্য অনুযায়ী, যেটা আমি আমার বক্তব্যে বলেছি। এবং তিনি যেটি বলেছেন যে অনেক ক্ষেত্রেই যারা ভিকটিম থাকেন তারা ভয়ভীতি বা লোকলজ্জার কারণে তারা প্রকাশ করেন না, এটা তার বক্তব্য এসেছে।